ত্রিপুরার কলেজগুলিতে পঠন পাঠন উন্নতির জন্য নিয়োগ করা হচ্ছে সহকারী অধ্যাপক এবং লেকচারার। এই ব্যাপারে আজকে ত্রিপুরার এক সংবাদ মাধ্যমে কি লেখা হয়েছে তোমরা দেখে নাও। এখানে লেখা হয়েছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 36 জন সহকারী অধ্যাপক নিয়োগ, 57 জন লেকচারারকে অফার দেওয়ার প্রস্তুতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে 36 জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে। তাদের হাতে পৌঁছে গেছে অফার, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে তারা কর্মস্থলে যোগদান দেবেন। এছাড়াও 57 জন লেকচারারকে টিপিএসসির মাধ্যমে অফার দেওয়ার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল এ সংবাদ জানিয়েছেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর, তারই অঙ্গ হিসাবে টিপিএসসির মাধ্যমে সাধারণ ডিগ্রি কলেজে 36 জন সহকারী অধ্যাপককে অফার দেওয়া হয়েছে। তারা আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে কলেজে যোগদান করবেন। এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা লেভেল লেকচারারের স্বল্পতা পূরণে সরকার প্রথম থেকে উদ্যোগী হয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে 57 জন লেকচারারের নাম টিপিএসসি থেকে এসেছে, যাদের খুব শীঘ্রই অফার দেওয়া হবে। যারা সিলেক্টিভ হয়েছে তাদের শিক্ষা দপ্তর থেকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অর্থাৎ আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে ত্রিপুরার বিভিন্ন কলেজগুলিতে যোগদান করবেন 36 জন সহকারী অধ্যাপক এবং কিছুদিনের মধ্যেই 57 জন লেকচারারকে অফার দেওয়া হবে, যারা খুবই শীঘ্রই কলেজগুলিতে যোগদান করবেন।